তো আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমাদের সেই নির্ধারিত পিকটি ওপেন করে নিতে হবে। তো নেওয়ার পর আমরা এই টুলস অপশনে ক্লিক করব। করার পর নিচে স্ক্রল করে দেখতে পারতেছি যে হিলিং অপশন, তো আমরা এখানে ক্লিক করব। তো হিলিং অপশনে ক্লিক করে আমাদের এই যে মুখে দেখতেছেন অনেক ধরনের স্পট আছে, তো আমরা এটা ওঠানোর জন্য যেখানে যেখানে স্পট আছে সেখানে আমরা টাচ করব। তো করলেই দেখতে পারতেছেন এগুলো হাইড হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে সম্পূর্ণ যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে হিলিং করে নিব। তো ভিউয়ার্স, আমাদের ফেসের স্পটগুলো রিমুভ করার পর আমরা এই টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে আমরা সিম্পলি এটাকে শেয়ার করে পিএস টাচ অ্যাপ্লিকেশনে নিয়ে নিব। তো ভিউয়ার্স, স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে পিকটি সেভ করে নেওয়ার পর আমরা পিএস টাচ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো সেখানে আমাদের সেই পিকটি ওপেন করে নিয়ে নেব। তো পিএস টাচ অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো আমাদের পিকটি ওপেন হয়ে গেলে আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছি এই অপশনে চেপে ধরে আমরা উপরে উঠব। ওঠার পর এই দিকে স্ক্রল করব। তারপরে যে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুল, এখানে আমরা ছেড়ে দিব। দেওয়ার পর এই মুড অপশন থেকে আমরা প্লাস করে দিব। দেওয়ার পর ব্রাশ অপশনে ক্লিক করে আমরা সাইজটা একটু বড় করে নিয়ে নেব। তো সাইজটা বড় করে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা সাইড দিয়ে এইভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে নেব। তো ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেলে আমরা উপরের এই অপশনটাতে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর এই যে রিফাইন এডস, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা জাস্ট পিকের মাঝখানে এরকম করে একটা ড্র করে নিয়ে নেব। তো নেওয়ার পর আবার ওই টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে আমরা আবারও এই অপশনটাতে ক্লিক করব। তো করা হয়ে গেলে নিচে এই যে দেখতে পাচ্ছেন ফেদার অপশন, আমরা এখানে ক্লিক করব। তো তারপর আমরা 10px থেকে আমরা এটা একদম 1px করে দিয়ে টিক মার্কে ক্লিক করব। তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, আমরা এখানে ক্লিক করব। করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ফেড অপশন, তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এটাকে ধরে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমরা এখন টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপর যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, আমরা এখানে ক্লিক করে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপর আমি ফটো লেয়ারে ক্লিক করব। তারপর ফটো লাইব্রেরিতে ক্লিক করে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমরা যে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে পরিণত করার জন্য, মানে উপরের সাবজেক্টটা নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ধরে আমরা পিকের লেয়ারের নিচে নিয়ে যাব। তো নেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করব। তারপর একটু জুম আউট করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি, মানে ব্যাকগ্রাউন্ডটি ব্লার না। তো এখন আমরা সেই ব্লার করার জন্য আমরা এই এফএক্স অপশনে ক্লিক করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন বেসিকের প্রথম যে অপশনটা, এই ব্লারে আমরা ক্লিক করব। তারপর আমরা এটা 10 থেকে একটু বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আপনাদের যেটা যেভাবে লাগবে সেটা সেভাবেই করে নেবেন। তো আমার এটাই লাগবে, তো আমি এটা করে নিলাম। নেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারের সাইডে দেখতে পাচ্ছেন সাদা অংশ, তো এটাকে রিমুভ করার জন্য আমরা সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এই পিকের লেয়ারটা সিলেক্ট করব। তো পিকের লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের এই যে ব্রাশ অপশন, এখানে আমরা চেপে ধরে উপরে উঠে আমরা এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন ইরেজার টুল, আমরা এখানে রেখে দিব। দেওয়ার পর আমাদের যেখানে যেখানে সাদা অংশ আছে সেখানে সেখানে আমরা হালকা রিমুভ করে নিয়ে নেব। তো আমরা জুম করে হালকা রিমুভ করে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সাদা অংশগুলো আর দেখা যাচ্ছে না। তো আমরা এখন এটা এভাবে রেখে দিব। দেওয়ার পর আমাদের পিকচারটি এখান থেকে সেভ করার জন্য সিম্পলি ডান অপশনে ক্লিক করতে হবে। করার পর এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনটাতে সিলেক্ট করব। তারপর আমাদের যেই পিকচারটি সেভ করব আমরা সেখানে সিম্পলি ক্লিক করব। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন, আমরা এখানে ক্লিক করে এটা সেভ করে নিয়ে নিব। তো এটা সেভ করে নিয়ে যাওয়ার পর আমরা এটা সিম্পলি আবারও স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। করে আমাদের পিকচারটি আরও একটু কাস্টমাইজ করে নিতে হবে।
তো ভিউয়ার্স আমরা আবারো পিকচারটি স্ন্যাপশিট অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। নেয়ার পর আমরা এটা ভালোভাবে কাস্টমাইজ করে নিয়ে নিব। তো এর জন্য আমাদের টুলস অপশনে ক্লিক করতে হবে, তারপর এই ক্রপ অপশনে ক্লিক করতে হবে। তো ক্রপ অপশনে ক্লিক করার পর আমরা এটি হালকা ক্রপ করে নিয়ে নিব। তো ভিউয়ার্স আমরা এটা এইভাবে ক্রপ করে নিব। নেয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমাদের সাইডে বর্ডার দেওয়ার জন্য সিম্পলি আবার এই টুলস অপশনে ক্লিক করতে হবে, তারপর নিচে স্ক্রল করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কোনায় ফ্রেমস অপশন, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এটা কমিয়ে একটু ফ্রেম দিয়ে নিব। তো আমরা এই সাইজটা রেখে দিচ্ছি 30। দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে আমাদের চুলের কালার একটু ব্ল্যাক করার জন্য সিম্পলি এই টুলস অপশনে ক্লিক করতে হবে। তারপর এই যে সিলেক্টিভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা পিকচারটি একটু জুম করে নিব। নেয়ার পর আমরা হেয়ার এরকম করে রেখে দিয়ে একটু এরকম করে কমিয়ে নিয়ে দেন আমরা একটু ব্রাইটনেস কমিয়ে নিব। দেন আমাদের আবারও আরেকটু উপরে ব্ল্যাক করার জন্য আমরা এই সিম্পলি এই সিলেক্টিভ অপশনে ক্লিক করব। তারপর আবারও একটা আমরা নিয়ে নেব। নেয়ার পর আমরা এখানে একটু হালকা কমিয়ে দেব ব্রাইটনেস, তাহলে আমাদের সুন্দর দেখা যাবে। তো নেয়ার পর আমরা এই টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে আমাদের পিকচারটি এখানে কাজ শেষ। তো এখন আমরা সিম্পলি লাইট রুম অ্যাপ্লিকেশনে নিয়ে যাব। তো লাইট রুম অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। তো আমরা এখন লাইট রুম অ্যাপ্লিকেশনে পিকচারটি সেভ করে নিয়ে নিচ্ছি। তো এর জন্য আমাদের এই এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে, তারপর শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো তারপর একটু লোড নেবে। নেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাড টু এলআর। তো আমরা এখানে ক্লিক করে লাইট রুম অ্যাপ্লিকেশনে নিয়ে যাব। লাইট রুম অ্যাপ্লিকেশনে নিয়ে আসার পর আমরা সিম্পলি এদিকে স্ক্রল করব। তারপর অটো অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। তারপর দেখতে পারতেছেন আমাদের এখানে ভালো কালারটা শো করছে, তো আমরা অটোটাই রেখে দিব। দেওয়ার পর এই যে সাইডে দেখতে পারতেছেন লাইট অপশন, তো আমরা এখানে ক্লিক করব। তারপর কন্ট্রাস্টটা যেরকম আছে ওরকমই থাকবে, সবগুলো সেটিংই ঠিক আছে। তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন কার্ভ অপশন, তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এই অপশনটাতে একটু ধরে উপরে কমিয়ে বাড়িয়ে দেখব কোন কালারটা আমাদের ভালো হয়। তো সেভাবেই আমরা কাস্টমাইজ করে নিয়ে নিব। তো ভিউয়ার্স আমাদের এভাবে এখানে কাস্টমাইজ করে নেওয়ার পর আমরা এই ডান অপশনে ক্লিক করব। তো আপনাদের যেভাবে যেটা পিক এডিট করলে ভালো হবে, তো আপনার সেভাবে এডিট করে নিয়ে নেবেন। তো এখানের অপশনগুলো সেম এভাবেই করে নেবেন, তাহলে মনে হয় ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আর যদি সেরকম না হয়, তাহলে আপনাদের পিক অনুযায়ী আপনারা এগুলো সেটিং করে নেবেন। তো নেওয়ার পর এই যে ডান অপশন দেখতে পাচ্ছেন, এই ডান অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সাইডে যে কালার অপশন, এখানে সিলেক্ট করব। তারপর আমরা এই যে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব, 2% রেখে দিব। দেওয়ার পর কাস্টম থেকে আমরা এটা অটো করে দিব। অটো করে দিলে দেখা যাচ্ছে যে আমাদের এটা খারাপ দেখা যাচ্ছে। তো আমরা এটা আবারও ঠিক করার জন্য সিম্পলি এই কাস্টমেই রেখে দিব। দেওয়ার পর আমরা নিজে নিজেই কাস্টমাইজ করে নিয়ে নিব। তো আমরা 3টা আমরা রাখতেছি 2। তো তারপর আমাদের উপরে যে গিয়ে দেখতে পাচ্ছেন যে মিক্স অপশন, তো আমরা এই মিক্স অপশনে ক্লিক করব। তারপর আমরা এই গ্রিন কালারটা সিলেক্ট করব। তারপর আমরা এটা স্যাচুরেশনটা বাড়িয়ে কমিয়ে দেখব যে কীরকম করলে ভালো দেখা যায়। তারপর আমাদের এই ইয়েলো কালারটা সিলেক্ট করতে হবে। তারপর এটা একটু স্যাচুরেশন কমিয়ে দিতে হবে। দেন আমাদের এই স্কিনের যে কালার, সেটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা এটারও স্যাচুরেশন কমিয়ে একটু লুমিয়েন্সটা 2% রেখে দিই। তো দেওয়ার পর রেড কালার যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। তারপর স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিয়ে দেখব। দেওয়ার পর আমরা হিউটা একটু কমিয়ে দিব, স্যাচুরেশনও একটু কমিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার, এখানে আমরা সিলেক্ট করব। তারপর আমরা এটা কমিয়ে বাড়িয়ে দেখব কীরকম দেখা যায়। তো এটা আমরা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, লুমিয়েন্সটা একটু কমিয়ে দিচ্ছি। তো আমরা এটা 7 রেখে দিচ্ছি। তারপর এই যে ইয়েলোর সাইডে যে আরেকটা আছে আকাশি কালার, তো আমরা এখানে ক্লিক করব। তারপর এটারও স্যাচুরেশন আমরা বাড়িয়ে দেখব, তো ভালোই দেখা যাচ্ছে। তারপর আমরা লুমিয়েন্সটা একটু কমিয়ে দেব। তো দেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন গোলাপি কালার, এখানে আমরা সিলেক্ট করব। করার পর স্যাচুরেশনটা বাড়িয়ে কমিয়ে দেখব, তো হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, দিলেই রিয়েলিস্টিক দেখা যাচ্ছে। তো আমরা তারপর এখানে আমাদের হয়ে গেছে কাজটা। তো এখন আমরা এই ডান অপশনে ক্লিক করব। করার পর আমরা এদিকে স্ক্রল করব। করার পর দেখতে পাচ্ছেন ইফেক্টস অপশন, তো আমরা এখানে ক্লিক করব। তারপর টেক্সচারটা আমরা 4 রেখে দিব। দেওয়ার পর ক্লারিটিটা 2 রাখব। রাখার পর ভিগনেটটা আমরা একটু কমিয়ে দেব, তো আমরা 9 রেখে দিচ্ছি। দেওয়ার পর ডিটেলে আমরা ক্লিক করব। তারপর শার্পিংটা আমরা 10 থেকে 12 রেখে দিচ্ছি। দেওয়ার পর আমরা দেখি যে কীরকম হয়ে গেছে আমাদের পিকটা। তো এটা হচ্ছে আমাদের
বিফোর এটা হলো আফটার তো আফটারটা ভালোই দেখা যাচ্ছে তো আমাদের চুলের কালার যেহেতু এখানে একটু হোয়াইট হোয়াইট লাগতেছে এর জন্য আমাদের ব্ল্যাক করার জন্য সিম্পলি আমাদের এইদিকে স্ক্রল করতে হবে তারপর আমরা এই যে কালার অপশনে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিব্রেন্সটা আছে এটা আমরা একটু বাড়িয়ে দেব 15 এ রেখে দেব তারপর লাইট অপশনে আমরা ক্লিক করব তারপর ব্ল্যাকসটা আমরা একটু আরো কমিয়ে দেব তো ব্ল্যাকসটা আমরা 20 তে রাখব রাখার পর শ্যাডোটা আমরা মাইনাস 11 এ রাখব 10 এ রাখতেছি তো আপনারা সেভাবেই করে নেবেন তো নিয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের চুলের কালারটা ঠিক আছে তো এখন সেটাকে আমরা ভালোভাবে স্মুথ এবং কালার করার জন্য সিম্পলি আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে অটোডেস্ক স্কেচবুক নামের একটি অ্যাপ আছে সেখানে শেয়ার করে নিয়ে নিব তো এই অ্যাপটিও আপনি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন তো সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে ওপেন করে নিয়ে নেবেন স্কেচবুক অ্যাপটিতে আমরা ওপেন করে নিয়ে নিলাম পিকটি তো নেয়ার পর আমাদের এটি ফেস স্মুথ করার জন্য সিম্পলি আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা এখানে ক্লিক করব তারপর আমরা এই যে স্মুথস নামের যে ব্রাশগুলো আছে তার মধ্যে আমরা এটা সিলেক্ট করব তারপর সেটিং অপশনে যাব দেয়ার পর যেরকম সেটিং দেখতে পাচ্ছেন আপনারাও সেভাবে করে নেবেন নেয়ার পর আপনারা এটা ভালোভাবে জুম করবেন তারপর ফেসে যেখানে যেখানে আপনাদের এরকম ড্র করাও দরকার সেখানে সেখানে করে নেবেন মানে স্মুথ করে নিয়ে নেবেন তো আমি দেখানোর ক্ষেত্রে একটু স্পিডে করে নিচ্ছি না তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা আমার হ্যান্ড পয়েন্টার লক্ষ্য করে ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিউয়ার্স আজকে এটুকুই এডিটিং ছিল পরবর্তীতে আমি দেখাবো কিভাবে সানগ্লাসের কালার চেঞ্জ করতে হয় তো সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন